আসসালামু আলাইকুম। আকিবুল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে হিস্ট্রি একটা বোর্ড কোশ্চেন আলোচনা করব। ইতিপূর্বে এই কোশ্চেনটিরই আমি ফার্স্ট পার্ট আলোচনা করেছি, আজকে আমি সেইটাই লাস্ট পার্ট আলোচনা করব। চলুন তাহলে দেখে নেই আজকের কোশ্চেন, আগামী দিনের কোশ্চেনটা কি ছিল। সসার ইজ আ গ্রেট রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ হিস এজ, হি রিপ্রেজেন্টস হিস এজ কমপ্লিটলি অ্যান্ড নট ইন ফ্র্যাগমেন্টস। এই কোশ্চেনটা হিস্ট্রি বোর্ড কোশ্চেন স্টুডেন্ট গাইডের 75 নম্বর পেজের 2 নম্বর কোশ্চেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, তবে সবার প্রথমে আমি বলে নিচ্ছি এই কোশ্চেনটা একটু বড়, তাই সবার সুবিধার্থে আমি এটাকে দুটি পার্টে ভাগ করেছি। পূর্বের দিন আমি ফার্স্ট পার্ট আলোচনা করেছি, আজকে আমি লাস্ট পার্ট আলোচনা করব। দয়া করে সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোশ্চেনটা যেহেতু একটু বড় আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কোশ্চেনটা করেছি। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই প্যারাতে আমরা দেখতে পাবো যে মানে মার্চেন শ্রেণী অর্থাৎ কমার্শিয়াল সেকশনটা, এই প্যারাতে আমরা বুঝতে পারবো যে ক্যান্টারবুরি টেলসে কমার্শিয়াল সেকশনটা আসলে কেমন ছিল। উই ফাইন্ড আ ক্লিয়ার পিকচার অফ কমার্শিয়াল সেকশন অফ দ্য 14th সেঞ্চুরি সোসাইটি ফ্রম সসার্স দ্য ক্যান্টারবুরি টেলস। অর্থাৎ উই ফাইন্ড আ ক্লিয়ার পিকচার অফ কমার্শিয়াল সেকশন, অর্থাৎ কমার্শিয়াল সেকশনদের আমরা একটা মানে বাণিজ্যিক যে বিষয় সেই সেকশনটার আমরা একটা ক্লিয়ার পিকচার পাই অফ দ্য 14th সেঞ্চুরি, 14th শতাব্দীর সোসাইটি ফ্রম সসার দ্য ক্যান্টারবেরি টেলস। অর্থাৎ সসারে দ্য ক্যান্টারবেরি টেলসের 14th শতাব্দীর আমরা কমার্শিয়াল সেকশনের একটা ক্লিয়ার পিকচার এই সময় দেখতে পাই। অর্থাৎ ক্যান্টারবেরি টেলসে আমরা সেই সময়ের পিকচারটা দেখতে পারি যে আসলে কমার্শিয়াল সেকশনটা কেমন ছিল। দ্য ট্রেডিং বাণিজ্যিক অ্যান্ড আর্টিসান বণিক ক্লাসেস ওয়ার গেইনিং প্রমিনেন্স ইন দিস এজ। দ্য ট্রেডিং অ্যান্ড আর্টিসান ক্লাসেস ওয়ার গেইনিং প্রমিনেন্স ইন দিস এজ। অর্থাৎ এই সময়ে ট্রেডিং বণিক এবং মানে ব্যবসায়িক এবং বণিক শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল সেই সময়, অর্থাৎ 14th সেঞ্চুরিতে। সসার্স হ্যাজ গিভেন অ্যান ইম্পর্টেন্ট প্লেস টু দি মার্চেন্ট। অর্থাৎ সসার মার্চেন্টদের একটা অর্থাৎ বণিক শ্রেণীদের একটা ইম্পর্টেন্ট স্থান দিয়েছেন তারা ক্যান্টারবেরি টেলসে। দ্য প্রোলগ হ্যাজ গিভেন ভিভিড পিকচার অফ দ্য মার্চেন্ট ক্লাসেস। অর্থাৎ এই প্রোলগে আমরা মার্চেন্ট ক্লাসেসদের একটি প্রাণবন্ত পিকচার সেই সময়কার পাই। অর্থাৎ প্রোলগে আমরা ক্যান্টারবেরি টেলসের প্রোলগের মাধ্যমে সেই সময় মার্চেন্ট ক্লাসেসদের অর্থাৎ বণিক শ্রেণীদের একটা প্রাণবন্ত পিকচার সেই সময় আমরা পাই। অর্থাৎ সেই সময় বণিক শ্রেণীরা মূলত কেমন ছিল সেই বিষয়টাই আমরা এই ক্যান্টারবেরি টেলসে দেখতে পাই। দ্য মার্চেন্ট ইজ আ টিপিক্যাল রিপ্রেজেন্টেটিভ অফ হিস ক্লাস। অর্থাৎ মার্চেন্টটা ছিল মূলত সেই সময় টিপিক্যাল রিপ্রেজেন্টেটিভ। হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট দ্য ইনক্রিজ ইন হিজ ইনকাম। এই মার্চেন্টটা সবসময় তার ইনকাম সম্পর্কে মানে তার আয় সম্পর্কে কথা বলতো। অর্থাৎ হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট দ্য ইনক্রিজ ইন হিজ ইনকাম, মানে সে সবসময় তার আয় বৃদ্ধির বিষয়ে কথা বলতো। অ্যান্ড নো সো ওয়েল, এবং ভালোভাবে সে জানতো হাউ টু মেক মানি ইন হিস মার্কেট প্লেস। অর্থাৎ মার্কেট প্লেসে কীভাবে টাকা উপার্জন করতে হয় সেটা তার ভালোভাবে জানা ছিল। নেক্সট এপারাতে আমরা দেখতে পাবো যে ডক্টর অফ ফিজিক, মানে সসারের ডক্টর অফ ফিজিকে মূলত সেই সময়ের কোন কোন চিত্রটা ফুটে উঠেছে আমরা এই বিষয়টা এই প্যারার মাধ্যমে জানতে পারবো। ইন হিজ ডক্টর অফ ফিজিক, অর্থাৎ তার ডক্টর অফ ফিজিকে সসার গিভস আস আ রিয়েলিস্টিক পিকচার অফ দ্য মেডিসিন ম্যান অফ হিস টাইম। অর্থাৎ সসারের ডক্টর অফ ফিজিকে তিনি হচ্ছে সেই সময় মেডিসিন ম্যানদের একটু রিয়েলিস্টিক পিকচার দেন, মানে সেই সময় মেডিসিন ম্যানরা মূলত কেমন ছিল সেই পিকচারটা মূলত তিনি তুলে ধরেছেন তার ডক্টর অফ ফিজিকে। দ্য সায়েন্স ওয়াজ প্রিমিটিভ, অর্থাৎ সায়েন্সটা ছিল প্রাচীন অ্যান্ড বেসড অন অ্যাস্ট্রোলজি, আর যেহেতু জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। সসার্স ডক্টর ইজ অলসো ওয়েল গ্রাউন্ডেড ইন অ্যাস্ট্রোলজি, অর্থাৎ সসারের ডক্টর ভালোভাবেই জানতো অ্যাস্ট্রোলজি সম্পর্কে। অ্যান্ড প্রেসক্রাইবস ওনলি, আর শুধুমাত্র তিনি তখনই প্রেসক্রাইব করতেন হোয়েন যখন দি স্টার্স আর ইন দি অ্যাসেন্ডেন্সি, অর্থাৎ যখন তারা উঠতো তখনই তিনি প্রেসক্রাইব করতেন, অর্থাৎ যখন তারা উঠতো তখনই তিনি চিকিৎসা করতেন, মানে প্রেসক্রাইব করতেন, মানে তিনি তারা দেখে দেখে চিকিৎসা করতো, মানে মানে এই রকম আর কি টেন্ডেন্সি ছিল সেই সময়। ইট ওয়াজ দিস প্রিমিটিভ সায়েন্স, আর এটাই ছিল তার হচ্ছে আদিম বিজ্ঞান। হুইস রিমেইন্ড হেল্পলেস ইন ফেস অফ দি ব্ল্যাক ডেথ, কিন্তু তার যে এই
মানে প্রিমিটিভ যে সায়েন্স ছিল সেটা হচ্ছে হেল্পলেস হয়ে পড়ে। অর্থাৎ তিনি তারা দেখে দেখে যে প্রেসক্রাইবগুলো করতেন সেইটা মূলত হেল্পলেস হয়ে পড়ে যখন সেই সময় ব্ল্যাক ডেথের সম্মুখীন মানুষ হয়। অর্থাৎ মানুষ যখন ব্ল্যাক ডেথের সম্মুখীন হয় তখন তার ওই প্রিমিটিভ সায়েন্স অ্যাস্ট্রোলজি বেসড এটা কোনো কিছুরই কাজ করতে পারে না। এই প্যারাতে আমরা দেখতে পারবো যে ওই সময় মূলত সার্সরা কেমন ছিল, মানে সার্সদের মধ্যে যে কারেপ্টটা মানে কারপশনটা কিভাবে এন্ট্রি করছে, আর এই বিষয়টা আমরা এই প্যারার মাধ্যমে ভালোভাবেই জানতে পারবো। দ্য গ্রেটেস্ট ইভিল অফ দ্য এজ অফ সসার ওয়াজ এ গ্রোয়িং কারেপশন ইন দি সার্স। অর্থাৎ সার্সে মূলত সসার সার্সে মূলত এই মানে মানে সার্সের যে ক্রমবর্ধমান দুর্নীতি এটাই ছিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একটা মন্দ কাজ। দ্য গ্রেটেস্ট ইভিল অফ দ্য এজ অফ সসার, তো সসারের এজে সবচেয়ে মন্দ কাজ ওয়াজ দি গ্রোয়িং কারাপশন ইন দি সার্স। অর্থাৎ সার্সে কারাপশন যে ঢুকে পড়ে, অর্থাৎ সার্সে যে দুর্নীতির বিষয়টা চলে আসে সেইটি ছিল সেই সময় সব থেকে মন্দ একটি কাজ। দিস ডিজেনারেশন অফ দি সার্সম্যান, অর্থাৎ দিস ডিজেনারেশন অফ দি সার্সম্যান, অর্থাৎ মানে সার্সম্যানদের যে ডিজেনারেশন যে অধপতন অফ ইস টাইম, সেই সময় সার্সম্যানদের যে অধপতন ইজ রিয়ালিস্টিক্যালি অ্যান্ড ভিভিডলি প্রেজেন্টেড বাই সসার। অর্থাৎ সসার তিনি সেই সময় সার্সম্যানদের যে অধপতন সেটাকে তিনি রিয়ালিস্টিক্যালি অ্যান্ড ভিভিডলি রিয়ালিস্টিক্যালি বাস্তবিকভাবে অ্যান্ড ভিভিডলি প্রাণবন্তভাবে প্রেজেন্টেড বাই সসার, অর্থাৎ সসারের মাধ্যমে মানে সসারের দ্বারা সেই সময় সার্সম্যানদের যে আচার আচরণ যে ম্যানার্সগুলো ছিল সেটা তিনি রিয়েলিস্টিক্যালি এবং বিভিন্নভাবে মানে তুলে ধরেছেন থ্রু হিজ ইক্লেসিয়াস্টিক্যাল ক্যারেক্টার, মানে তার যাজক সম্প্রদায়ের মাধ্যমে। অর্থাৎ তিনি ইক্লেসিয়াস্টিক্যাল ক্যারেক্টারের মাধ্যমে সেই সময়ের যে পিকচারটা ছিল সার্সম্যানদের সেটা তিনি সুন্দরভাবে তুলে নিয়ে এসেছেন। সসার ইজ অ্যাওয়ার অফ হিজ উইকনেস অফ দি সার্সম্যান, অর্থাৎ সসার সেই সময় সার্সম্যানদের অর্থাৎ পাদ্রিদের মানে যে বিষয়টিতে তিনি সতর্ক ছিলেন সেটি হলো দেয়ার লাভ অফ মানি, মানে তাদের টাকার প্রতি ভালোবাসা ছিল, কারাপশন অ্যান্ড ম্যাটেরিয়ালিজম দুর্নীতি ছিল এবং পার্থিববাদ ছিল। দি মঙ্ক, দি ফ্রাইয়ার, দি সামোনার, দি পার্ডোনার, দি প্রায়োরেস আর দি এক্সাম্পল অফ দি কারাপ্ট ক্লার্জি। অর্থাৎ দি মঙ্ক, দি ফ্রাইয়ার, দি সামোনার, দি পার্ডোনার অ্যান্ড দি প্রায়োরেস আর দি এক্সাম্পল অফ কারাপ্ট ক্লার্জি। অর্থাৎ কারাপ্ট ক্লার্জির অর্থাৎ দুর্নীতি পাদ্রিদের মধ্যে মূলত মঙ্ক, দি ফ্রাইয়ার, দি সামোনার, দি পার্ডোনার, দি প্রায়োরেস এরাই ছিল গুরুত্বপূর্ণ এক্সাম্পল, মানে গুরুত্বপূর্ণ উদাহরণ। মূলত এদের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে এই পাদ্রিরা কেমন ছিল, সার্সমিনরা আসলে কেমন ছিল। দে নেগলেক্ট দ্য ডিউটি অফ লুকিং আফটার দ্য মরাল স্পিরিচুয়াল কন্ডিশনস অফ দি প্যারিশনার, অর্থাৎ এই দে নেগলেক্ট দেয়ার ডিউটি, অর্থাৎ সার্সম্যানরা তাদের ডিউটিকে নেগলেক্ট করতো, অগ্রাহ্য করতো, লুকিং আফটার দ্য মরাল স্পিরিচুয়াল কন্ডিশন অফ দ্য প্যারিশনার। অর্থাৎ যাজক কলোনিতে খুবই খারাপ কন্ডিশন দেখার পরেও তারা তাদের যে দায়িত্বগুলো ছিল, যে কর্তব্যগুলো ছিল সেগুলো তারা অ্যাভয়েড করতো, তারা কোনোটি ঠিকঠাক মতো পালন করতো না। দ্য মঙ্ক ইজ ফন্ড অফ হান্টিং অ্যান্ড অপোজ টু সিরিয়াস স্টাডি অ্যান্ড পিনেন্স, অর্থাৎ মঙ্করা মূলত হচ্ছে শিকার করতে, অর্থাৎ তারা শিকার করতেই পছন্দ করতে, অ্যান্ড অপোজ টু সিরিয়াস স্টাডি অ্যান্ড পিনেন্স এবং সিরিয়াস স্টাডির বিরুদ্ধে তারা ছিল, এটা হচ্ছে মঙ্কদের স্বভাব। দি ফায়ার ইউজেস দি গিফট অফ দি গ্যাপ, অর্থাৎ ফায়াররা কী করতে, ফায়ার হচ্ছে বেশি বেশি কথা বলতো, টু নক আউট ছিনিয়ে নিতে মানি ফ্রম দ্য পিপল, অর্থাৎ লোকজনদের কাছ থেকে মানি কীভাবে ছিনিয়ে নিতে হয়, কীভাবে আদায় করতে হয়, এই জন্য তারা অনেক বেশি কথা বলতো, গিফট অফ দি গ্যাপ মানে তারা বেশি বেশি কথা বলতো। দি প্রায়োনার মেক্স মানি, অর্থাৎ প্রায়োনাররা কী করতো, প্রায়োনাররা হচ্ছে টাকা উপার্জন করতো বাই সেলিং পার্ডনস টু দি সিনার, অর্থাৎ পাপীদের ক্ষমার বিক্রির মাধ্যমে তারা হচ্ছে টাকা উপার্জন করতো। অর্থাৎ কেউ যদি পাপ করতো তারা কী করতো, সেই ক্ষমার একটা সার্টিফিকেট দিয়ে দিত এবং বিনিময়ে তারা টাকা নিত। অর্থাৎ তার মানে আমরা দেখতে পারি যে এখানে যে অর্থাৎ আমরা দেখতে পারবো যে এখানে মঙ্করা কী করে, মঙ্করা হচ্ছে স্বীকার করে তারা সিরিয়াস স্টাডির বিরুদ্ধে, ফ্রায়াররা হচ্ছে বেশি বেশি কথা বলা টাকা উপার্জন করতে, পার্ডোনাররা কী করে তারা ক্ষমার বিনিময়ে টাকা উপার্জন করে। দিস ক্যারেক্টার্স ইন্ডিকেট দ্যাট, অর্থাৎ এই ক্যারেক্টার ইন্ডিকেট করে যে ভেরিয়াস ড্রব্যাক্স হ্যাড ক্রিপ্ট
ইন্টু দি সার্চ, সার্চে অনেক বেশি অপূর্ণতা, অনেক বেশি খারাপ কাজ ক্রিপ্ট ইন্টু মানে প্রবেশ করেছে, মানে সার্চে অনেক বেশি খারাপ কন্ডিশন এখন, যত ধরনের দুর্নীতিবাজ, যত ধরনের মন্দ সব কিছু সার্চের মধ্যে প্রবেশ করছে। তার মানে এবার আমরা দেখতে পাবো যে ওই সময় সার্চের কন্ডিশন, সার্চের ম্যানার্সগুলো কেমন ছিল। আচ্ছা, এই নেক্সট প্যারাতে আমরা দেখতে পাবো যে মেয়েদেরকে সেই সময় কোন চোখে দেখা হতো। So, so slight on the condition of women of his times in the prologue as well as the Canterbury Tales. Or that Saucer সেই সময়ে আলোকপাত করেন যে সেই সময়ে মেয়েদের কন্ডিশনটা কেমন ছিল। Saucer throws light on the condition of women, মানে Saucer মেয়েদের কন্ডিশন সম্পর্কে throws light করেন of his times, তার সময়ে, in the prologue as well as the Canterbury Tales. অর্থাৎ Saucer তার প্রলগ এবং Canterbury Tales সেই সময় মেয়েদের কন্ডিশনটা কেমন ছিল সে বিষয়ে তিনি তুলে ধরেন। There was a striking contrast the attitude to women of the Sars, অর্থাৎ Sarsদের ক্ষেত্রে মহিলাদেরকে কোন অ্যাটিটিউডে দেখা হতো, মানে তারা মহিলাদেরকে কী হিসাবে দেখতো, এ বিষয়ে একটা বই পড়িতে রয়েছে, একটা কন্ট্রাস্ট রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যান্ড অফ দি কোর্টলি পার্স অন দি আদার, অর্থাৎ একদিকে সার্সরা মহিলাদের, ওমেনদের কেমনভাবে দেখতো এবং কোর্টলি পয়েটরা মানে ওমেনদের কেমনভাবে দেখতো, এটা নিয়ে তাদের মধ্যে কন্ট্রাস্ট ছিল। টু দি সার্স, অর্থাৎ সার্সদের ক্ষেত্রে উমেন ওয়ার দি সোর্স অফ অল দি ইভিল, সার্সদের ক্ষেত্রে মহিলারা ছিল সকল মন্দ কাজের উৎস। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে কোর্টলি পয়েটস গিভ ওমেন, মানে কোর্টলি পয়েটরা মহিলাদের দেখেছিল টু দি পজিশন অফ আ গডেস, অর্থাৎ তারা মহিলাদেরকে দেবতার আসনে বসিয়েছিলেন, অর্থাৎ তারা মহিলাদেরকে ভালো চোখে দেখতেন। Saucer also tells that, Saucer আমাদেরকে আরও বলেন যে দেয়ার আর টু কাইন্ডস অফ ওমেন ইন দি ওয়ার্ল্ড ইন অল এজেস, অর্থাৎ সকল এজে দুই ধরনের মহিলারা রয়েছে, Saucer এটা আরও উল্লেখ করেন। হি টেলস দিস তিনি এটা বলেন বাই ডিপিক্টিং টু ওমেন, অর্থাৎ মহিলাদেরকে দুইভাবে তিনি চিত্রায়িত করেন, দি প্রায়োরেস অ্যান্ড দি ওয়াইফ অফ বাথ, অর্থাৎ একটা হলো প্রায়োরেস আর একটা হলো ওয়াইফ অফ বাথ। দি প্রায়োরেস ইজ দি এম্বডিমেন্ট অফ দি সুইটনেস, অর্থাৎ পায়রেসরা ছিল সুইটনেস, বিউটি, ক্র্যাস অ্যান্ড সুইট ম্যানার্স, অর্থাৎ যত ধরনের ভালো গুণাবলী সবগুলো ছিল পায়রেসের মধ্যে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ওয়াইফ অফ বাথ ইজ এ কম্বিনেশন অফ আগলি ফিচার্স অ্যান্ড স্ট্রিমেস্ট কোয়ালিটিস, অর্থাৎ এই ওয়াইফ অফ বাথটা ছিল যত ধরনের কুস্বভাবের অধিকারী সবটি ছিল ওয়াইফ অফ বাথ। এই প্যারাতে আমরা দেখতে পাবো যে সেই সময় লাইফ স্টাইলটা কেমন ছিল। দি প্রোলগ অফ সসার স্ট্রেলস আস অ্যাবাউট দি ফুড, অর্থাৎ সসারের প্রলোগ আমাদেরকে বলে ফুড সম্পর্কে, দি হবিস আশা আকাঙ্ক্ষা সম্পর্কে, অ্যান্ড দি মুড অফ ড্রেস অফ হিস অফ দি টাইম, অর্থাৎ সেই সময় মানুষের ফুড, হবিস আর সেই সময় ড্রেস কেমন ছিল, এটা হচ্ছে আমরা জানতে পারি সসারের ক্যান্টারবেটিয়াস, অর্থাৎ তার প্রলোগের মাধ্যমে। ইট অলসো মেক্স আস, এটা আমাদেরকে আরও দেয় অ্যাকোয়েন্টেড উইথ, ইট অলসো মেক্স আস অ্যাকোয়েন্টেড উইথ দি ক্লোথস ওয়ার্ন বাই পার্সনস অফ ডিফারেন্ট র্যাঙ্কস, পজিশন অ্যান্ড প্রফেশন, অর্থাৎ সেই সময় র্যাঙ্ক, পজিশন এবং প্রফেশন অনুযায়ী কে কেমন ধরনের ড্রেস পরিধান করতো সেই বিষয়টাও এই সসারের প্রলগের মাধ্যমে আমরা জানতে পারি। এবার আসবে লাস্ট, মানে কনক্লুশনে আমরা কী জানতে পারবো যে সসার রিপ্রেজেন্টস দি মিডল এজ অ্যাজ, মানে সসার তার মিডল এজকে রিপ্রেজেন্ট করেন অ্যাজ যেভাবে আলেকজান্ডার পপ রিপ্রেজেন্টস দি 18th century, অর্থাৎ আলেকজান্ডার পপ যেভাবে তার 18th century রিপ্রেজেন্ট করে, অ্যান্ড টেনিসন রিপ্রেজেন্টস দি ভিক্টোরিয়ান এরা, এবং টেনিসন যেভাবে তার ভিক্টোরিয়ান এরাকে রিপ্রেজেন্ট করে, আর এই সসারও সেভাবে তার মিডল এজকেই রিপ্রেজেন্ট করেছেন। সসার্স প্লেস ইন দি ইন ইংলিশ লিটারেচার ইজ ইভেন মোর ইম্পর্ট্যান্ট দেন দিয়ার্স, মানে সসারের পজিশনটা মূলত তাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বিকজ কারণ হি ইজ এ ফার্স্ট গ্রেট ইংলিশ রাইটার, কারণ তিনি ইংলিশ রাইটারদের মধ্যে সব থেকে উত্তম একজন রাইটার, উত্তম এবং প্রথম একজন রাইটার। সসার ইজ দি স্পোক্সম্যান অফ হিস এজ, অর্থাৎ সসার হচ্ছে তার এজের একজন রিপ্রেজেন্টেটিভ ম্যান। হি ডিসকার্ডস দি ড্রিম অ্যান্ড ফ্যান্টাসি, অর্থাৎ তিনি ড্রিম এবং ফ্যান্টাসিকে ডিসকার্ড করেন, বাদ দিয়ে দেন। হি মিরর্স দি সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস কন্ডিশন অফ হিস এজ রিয়ালিস্টিক্যালি, অর্থাৎ তিনি সেই সময় সোশ্যাল, ইকোনমিক এবং রিলিজিয়াস কন্ডিশনকে রিয়ালিস্টিক্যালিভাবে
প্রকাশ করেন উইদাউট এনি এক্সাজারেশন, মানে যে কোনো ধরনের অতিরঞ্জিত ছাড়াই, অতিরঞ্জন ছাড়াই তিনি সেই সময়ের ইকোনমিক, সোশ্যাল এবং রিলিজিয়াস কন্ডিশনকে অতি সুন্দরভাবে প্রকাশ করেন। হিজ পোয়েট্রি রিফ্লেক্টস দি 14th সেঞ্চুরি নট ইন ফ্র্যাগমেন্টস বাট অ্যাজ আ হোল বাট অ্যাজ আ কমপ্লিট হোল। অর্থাৎ তিনি তার এই 14th সেঞ্চুরি, মানে তিনি তার কবিতাতে 14th সেঞ্চুরিকে আংশিকভাবে নয় পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করেন, প্রেজেন্ট করেন। এই জন্যই সসারকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পয়েট। সো আজকে এইটুকু পর্যন্তই, এই ভিডিওটি একটু বড় হয়েছে এটা ঠিক, কিন্তু আপনারা যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা অনুরোধ অবশ্যই রইল, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।